আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন আমি এসেছি কোথায় বলো তো? এখন আমি এসেছি বর্ধমান দক্ষিণায়ন উৎসবে। দেখো কত সুন্দর গেটটা বানিয়েছে, সুন্দর লক্ষ্মী নারায়ণের ফটো দিয়ে। আর মেলায় ঢুকতে যাওয়ার আগে এখানে এন্ট্রি ফি লাগছে, সেজন্য এখানে টিকিট কাটতে এসেছি। টিকিট 10 টাকা করে লাগছে, খুব বেশি না, খুবই সামান্য। তো চলো মেলার ভিতরটা ঘুরি আর তোমাদেরও ঘুরে দেখাই। এই যে চলে এসেছি মেলার ভিতরে, কত রকমের জামা কাপড় আছে। দেখো এখানে সব বিভিন্ন রকমের হ্যান্ডলুম শাড়ি আর বাকি যা যা থাকে মেলায় সবই আছে আর কি। দেখি, তবে ভেবেছিলাম হয়তো ভিড় হবে, বাট এসে দেখছি ভিড় নেই, প্রায় ফাঁকাই বলতে পারো। এই যে বিভিন্ন রকমের আচার, বিভিন্ন রকমের ভাজাভুজি পাওয়া যাচ্ছে এখানে। আর এখানে পাওয়া যাচ্ছে সমস্ত রকমের ক্লিপ, এখানে পাওয়া যাচ্ছে হার, হেয়ার ব্যান্ড, সব কিছু যা যা হয় মেলায়। চলো এত আর বলতে পারছি না, তোমরা দেখো আর আমিও দেখি মেলাটা। ভিডিও করছি বলে মেয়ে দেখো কেমন বদমাইশি করছে, জিভ বের করে হাত দিয়ে কাজকর্ম করছে। আর এখন খাবে মেয়ে আইসক্রিম, সেই জন্য চুজ করছে কোনটা, ঠিক করতে পারছে না কোনটা। এবার একটা চুজ করতে পেরেছে, ওর ফেভারিট কর্নেটো যেটাও খাই ওটাই নিয়েছে। এত কিছু দেখালাম সেগুলো নিল না। Thank you.
এইরকমই সেম ডল আমার মেয়ের আছে, একদম সেম, ড্রেসটাও সেম সবই, কিন্তু যা রেঞ্জ বলছে শুনলে মাথা খারাপ হয়ে যাবে। এত সব কিছু জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এখানে বিভিন্ন রকমের সফট টয়েস পাওয়া যাচ্ছে। আর র্যাবিটগুলো দেখো খুব সুইট লাগছে দেখতে, হোয়াইট কালার, পুরো অরিজিনাল র্যাবিটই মনে হচ্ছে। মেলা থেকে এবার বেরিয়ে চলে এলাম বাইরে, আর এখন আরেকটা জায়গায় এসেছি। এটা দেখো হাজবেন্ড আছে, তখন হাজবেন্ড ছিল না, হাজবেন্ডের সঙ্গে এটা এসেছি হ্রদতলায়, লোকনাথ বাবাজি পুজো হয়েছে এখানে, তো এখানে এসেছি হাজবেন্ডের সঙ্গে। দেখো কত লোকজন, এখানে মৎস্য খাওয়ানো হয় সেখানে, এখানে আগে কোনোদিন আসিনি, ফার্স্ট টাইমই এলাম, এত ভিড় জানতাম না। এই যে সবাই বসে আছে উৎসবের জন্য, মানে সবাই যাদের সঙ্গে এসছি সবাই বসে গেছে। এখন আমরা ভোগ খাবো, তারপর বাড়ি ফিরবো। আর মেলার কিছু ফটো তুলেছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কেমন মেলা দেখলে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। আর যারা নতুন আমার ভিডিও দেখছো, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও। আর সবাই খুব ভালো থেকো, টাটা।